আসসালামু আলাইকুম। শামসুন্নাহার কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি গরুর মাংসের ভুনা খিচুড়ি। মূল রেসিপিতে যাবার আগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা আমাকে সাপোর্ট করে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল শামসুন্নাহার কিচেন, প্রেস করে রাখবেন বেল আইকন নিউ রেসিপি পেতে। তাহলে চলুন আর দেরি না করে এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে গরুর মাংসগুলোকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। তারপর এখানে মুগ ডালকে একটু ভেজে নিয়েছি। এখন একটি বাটি নিয়ে এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিব, তারপর এতে ভাজা মুগ ডালগুলো দিয়ে দিব, তারপর এতে মসুর ডাল দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। এখন একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ এবং জিরে দিয়ে দিব। তারপর এগুলোকে একটু নেড়ে দিব। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর এতে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপর এতে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে এতে ধনে গুঁড়ো দিয়ে দিব, তারপর এতে জিরে গুঁড়ো দিয়ে দিব, তারপর এতে মরিচ গুঁড়ো দিয়ে দিব, তারপর এতে হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব মাংসের জন্য। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিব ভালোভাবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কয়েক মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাংসগুলোকে একটু নেড়ে দিব। মাংসগুলোকে এই পানি দিয়েই ভালোভাবে কষিয়ে রান্না করে নিব, চাইলে পানি এক্সট্রা অ্যাড করে দিতে পারেন। মাংসগুলো রান্না হয়ে গেছে, এখন এর মধ্যে দুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। মাংসটা পুরোপুরি রান্না এখন হয়ে গেছে, এখন এর মধ্যে চাল ডালগুলো দিয়ে দিব। চাল ডালগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে দু তিন মিনিট ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিব। চাল ডালগুলো দু তিন মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এতে গরম পানি দিয়ে দিব, তারপর এতে কাঁচামরিচ দিয়ে দিব। এখন এতে চাল আর ডালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এগুলোকে একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হাই হিটে। এখন ঢাকনাটা খুলে পানিটা কিছুটা টেনে গেলে এগুলোকে একটু নেড়ে দিব। তারপর এগুলোকে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা খুলে এগুলোকে একটু নেড়ে দিব। তারপর এর মধ্যে একটু ঘি দিয়ে দিব। তারপর এগুলোকে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব।
তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য দমে। ঝর ঝরে গরুর মাংসের ভুনা খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, এন্ড যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।